আজ আমি আপনাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব তার সাহায্যে আপনি আপনার চেহারা থেকে ব্রণ ও ম্যাস্তা সহ সমস্ত রকমের কালো দাগ খুব সহজেই দূর করে ফেলতে পারবেন। এই রেমেডিটা আপনি আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন এবং এটা আপনার ত্বক থেকে ট্যান দূর করে ত্বককে করে তুলবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল। এর জন্য প্রথমেই আমার দরকার একটি মাঝারি সাইজের আলু। এবার এই আলুটিকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর আমার যা দরকার তা হচ্ছে শসা। এবার অর্ধেকটা শসাকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটি পরিষ্কার বাটি নিতে হবে এবং এই বাটির মধ্যে পেস্ট করে রাখা আলু এবং শসা নিয়ে নিতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন। মিক্স করার পর এই উপাদানগুলোকে একটি আইস বক্সে ভরে নিন। এবার এই বক্সটিকে বরফ হওয়ার জন্য ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টার জন্য রেখে দিন। বরফ হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্য থেকে বের করে নিন। এবার প্রতিদিন একটি আইস কিউব নিয়ে আপনার ত্বকের মধ্যে ম্যাসাজ করুন। ম্যাসাজ করার পর এইভাবেই 15 মিনিটের জন্য রেখে দিন এবং 15 মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার ত্বক থেকে ম্যাস্তা এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে, পাশাপাশি ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও টানটান।